দেখুন কি কাণ্ড হাতে হাত মিলিয়ে সন্ত্রাস দমনের পাঠ ভারত পাকিস্তানের প্রথমবার সন্ত্রাস বিরোধী অভিযানে যৌথভাবে অংশ নিল ভারত ও পাকিস্তান নজিরবিহীনভাবে রাশিয়ায় এই মহড়া শুরু করেছে দুই দেশ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অংশ হিসেবেই মহড়ায় অংশ নিচ্ছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসের বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের উদ্দেশ্যেই এই মহড়া চালানো হচ্ছে জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ভারত ওই অর্গানাইজেশনের পূর্ণাঙ্গ অংশ হিসেবে প্রতিষ্ঠা পায় বছরে দুইবার অর্গানাইজেশনের সদস্যরা পিস মিশন এক্সারসাইজে অংশ নেন এবার মহড়া চলবে উনত্রিশ আগস্ট পর্যন্ত রাশিয়ার চেবারকুলে হবে সেই মহড়া চীন রাশিয়া কাজাকিস্তান তাজাকিস্তান ভারত ও পাকিস্তান থেকে অন্তত তিনশো শূন্য সেখানে অংশ নিয়েছে বায়ুসেনা সহ ভারতের তরফে সেখানে পৌঁছেছে মোট দুইশো সেনা জওয়ান এই মহড়ায় ফায়ারিং হেলিবন অপারেশন সহ একাধিক বিষয়ে জোর দেওয়া হবে এছাড়াও বাড়ির ভিতর ঢুকে কীভাবে শত্রু নিধন করা যায় সেই মহড়াতেও অংশ নেবে ভারত বিশেষজ্ঞদের মতে ভারত ও পাকিস্তানের মতো দুই দেশ যারা সবসময়ই সামরিক শত্রু হিসেবে থাকে তাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরির একটা বড় সুযোগ এই মহড়া